আমরা এই পর্যন্ত মোট দুইটি কারণে জিয়ের পরিবর্তন দেখলাম। একটা হচ্ছে যে বিভিন্ন স্থানে পৃথিবীর ব্যাসার্ধ বিভিন্ন রকম, একটা হচ্ছে বিষুবীয় অঞ্চল আর একটা মেরু অঞ্চল। আর একটু পরে আমরা দেখলাম যে পৃথিবীর পৃষ্ঠ ছেড়ে যদি আমরা আরো উচ্চতায় যাই সেক্ষেত্রেও জিয়ের মান কমতে থাকে। তো এখন আমরা শিখব যদি পৃথিবীর থেকে আরো গভীরে চলে যাই, দেখি যে আমরা যদি খনির ভেতরে যদি ঢুকতে থাকি, যেটা হচ্ছে আমাদের পৃথিবীর পৃষ্ঠ, এখান থেকে যদি আরো নিচে নামি, মানে বস্তুটা যদি এখানে থাকে এখন, তখন কি গ্র্যাভিটি বাড়বে নাকি কমবে? তো মনে করো আমাদের হাতে জানা সূত্র একটাই আছে এখন, যে জি সমান জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ছিল পৃষ্ঠের জন্য। আর মাত্র আমরা শিখলাম যদি উপরের দিকে যাই তাহলে কি আর প্লাস এইচ হয়, তাহলে এইচ উচ্চতায় এটা হয় জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, তাই তো? এই এইচ উচ্চতা না গিয়ে আমরা যদি এইচ গভীরতা নামতাম, যেটা নামলাম আমরা এইচ গভীরতায় যদি নামতাম, তাহলে কি ব্যাসার্ধ হইতো কি, মানে দূরত্ব হইতো আর মাইনাস এইচ, যেখানে এতক্ষণ ছিল আর প্লাস এইচ। তাহলে দেখলে মনে হচ্ছে হওয়া উচিত এখন জি এম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো এখানে আর স্কোয়ার, এখানে কি তার চেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ, তাহলে ভাগফলটা কি হওয়া উচিত, বেড়ে যাওয়া উচিত। ফলে কমন সেন্স বা আমাদের সূত্র বলতেছে যে আমি যত পৃথিবীর গভীরে যাব তত বেড়ে যাবে, কিন্তু প্র্যাকটিক্যালি আরো কমে। এবং সূত্রের মাধ্যমে এই ব্যাখ্যা যদি পাওয়া যায় বুঝতে হবে যে সূত্র ভুল, তখন প্র্যাকটিক্যালটা আমাকে বিশ্বাস করতে হবে, ওই অনুসারে ফিজিক্সের সূত্র দিতে হবে। তাহলে আমাদের অ্যাজাম্পশনে কোথাও ভুল আছে, আমরা ভাবতে ভুল করতেছি, তো সেটা কি আমরা এখন খেয়াল করবো। যখন আমরা পৃথিবীর গভীরে যাই তখন একটা স্পেশাল ঘটনা ঘটে, এটা খুবই ভালো করে খেয়াল করবা, কারণ এগুলো প্রত্যেকটা কেস থেকে আলাদা। তবে এটা ডিরাইভ করার আগে আমরা একটা ছোট্ট জিনিস দেখি, সেটা হচ্ছে জি সমান যে আমরা জানলাম জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটাকে আরেকটা সুন্দর ফর্মে লেখা যায় কিভাবে। আমরা যদি আমাদের স্বার্থে মানে ক্যালকুলেশন ইজি করার জন্য এই পুরাটা পৃথিবীকে গোলক ধরে নিলাম, কত ব্যাসার্ধ গোলক ধরলাম, সাপোজ আর, তাহলে বলতে এটার আয়তন কত, গোলকের আয়তন আমরা জানি সেটা হচ্ছে 4/3 পাই r³। এবং আমি ধরে নিলাম পৃথিবীর সব জায়গায় ঘনত্ব সমান, আন্তর্জাতিক ধরলাম গড়ে ঘনত্ব হচ্ছে রো। তাহলে আমরা তো জানি ভরকে কি লেখা যায়, ভর সমান কি লেখা যায়, ঘনত্ব ইন্টু আয়তন, তাহলে রো ইন্টু ভলিউম ভি। তাহলে মাত্র শিখলাম জি ডিভাইডেড বাই আর স্কোয়ার রো আর 4/3 পাই r³। তাহলে এখানে আর স্কোয়ার, এখানে আর কিউব কাটলে এখানে একটা আর থাকবে। তাহলে এবার জি লেখা যায় 4/3 পাই ρ G ইন্টু আর, এই আরেকটা ফর্মুলা, এটা শুরুর ফর্মুলা, এই দুটো কিন্তু অবিকল, এখানে এম ভর, এখানে রো হচ্ছে ঘনত্ব। এখন তোমরা একটু অবাক হয়ে দেখবা যে নিউটনের সূত্র দিয়ে কি বের করা গেছে। নিউটনের সূত্র অনুসারে আমাদের হাতে জি জানা আছে 9.8, ক্যাপিটাল জি ক্যাভেন্ডিশ বের করছে, ক্যাপিটাল আর অনেক আগে থেকেই অ্যাস্ট্রোনমি যারা পড়ে তারা বের করে রাখছে অলরেডি পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এখান থেকে রোটা তুমি ক্যালকুলেটর বের করতে পারবা, এবং অবাক হয়ে দেখবা পৃথিবীর রোটা আসে 5.5 × 10³ কেজি পার মিটার কিউব। তো অবাক হওয়ার কিছু নেই যে 5.5 × 10³ একটা ভ্যালু আসতেই পারে, কিন্তু ঝামেলা হচ্ছে আমরা যারা জিওলজি ছাত্র বা জিওলজি যারা পড়েন তারা দেখছে যে পৃথিবীর যে পৃষ্ঠটা আমরা যেটার উপর দাঁড়ায় থাকি এই পৃষ্ঠের ঘনত্ব অনলি 2.2 কেজি পার মিটার কিউব, 2.2, আর অ্যান্সার আসে কত, 5.5, ধারে কাছেও না, মানে ভেরিয়েশন এত বেশি হলে কিন্তু হবে না, সাথে কিন্তু 1000 গুণ আছে এটা মাথায় রাখবেন। অবাক কাণ্ড, এর ভেতরে আমরা জানি যে মাঝে যে রিসেন্টলি কি হলো অগ্নুতপাত হয়, ভেতর থেকে লাভা বের হয়ে আসে অগ্নিগিরির মুখ থেকে, এই লাভা যেগুলো সেগুলো হচ্ছে একদম কোর পিওর হচ্ছে পদার্থ, কোনো ফাঁপা নেই তার মধ্যে, এগুলোর ঘনত্ব আবার 10 কাছাকাছি, মানে 10 × 10³ কেজি পার মিটার কিউব, এখানে কিন্তু 10³ এখানেও তাই। তো বাইরে হচ্ছে 2.2 আর ভেতর হচ্ছে 10। মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু আগে জানতাম না সাপোজ ভেতরে যে লাভা আছে এবং তাদের ঘনত্ব যে আগেছে বেশি, কিন্তু নিউটনের সব সূত্রে তো সঠিক অ্যান্সার দিচ্ছে। তাহলে নিউটনের সূত্র প্রেডিক্ট করলো, ভবিষ্যৎবাণী করলো যে এটা অ্যান্সার হওয়া উচিত 6 কিন্তু আমরা প্র্যাকটিক্যাল পাইতেছি কত, 2, আসতে হবে 6। এখন খেয়াল করছো 10 × 12 আর তার গড় কত, 6। তার মানে নিউটনের সূত্রের একটা অ্যান্সার আসছে, জানি না এরকম কিনা পৃথিবী, কিন্তু পরে আবিষ্কার করে দেখা গেল আসলে পৃথিবীর ভেতরে লাভাগুলো অনেক বেশি ডেন্সিটি এবং তার ডেন্সিটি অনেক হাই, 10 অ্যাভারেজ আমরা বলি কত, 5.5। তো এটা মাথায় রেখে এটা হচ্ছে গড় ঘনত্ব, একটা কনস্ট্যান্ট ধরে নিই আমরা গড় ঘনত্ব। ওকে, আমরা মাত্র জানলাম তাহলে জি কে লেখা যায়, একটু আগে আমরা ক্যালকুলেশন দেখাচ্ছি যে 4/3 পাই ρ G r, আর এর পরিচয় হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তো এখন একটা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠে থাকলে তার দূরত্ব হয় ব্যাসার্ধ সমান, পৃষ্ঠ থেকে ধীরে ধীরে নিচে নামলো, আমি ওই আগের এইচটা থেকে আলাদা করার জন্য এর নাম দিলাম সাপোজ ডি, ডি পরিমাণ ডাউনওয়ার্ড আর এইচ দিয়ে হাইট, বুঝবা ইজি হলো। আমি হঠাৎ করে একটা অদ্ভুত দাবি করলাম, আমি দাবি করলাম এখন শুধু এই যে ছোট্ট গোলক দেখতে পাচ্ছ যার ব্যাসার্ধ কত,
টোটালটা ছিল আর, নেমে আসছে কত ডি, তাহলে এখন এই ব্যাসার্ধটুকু কত আর মাইনাস ডি। আমি হঠাৎ করে দাবি করলাম পৃথিবীর এই যে উপরে নিচে এত মাটি এগুলো কোনো ব্যাপারই না, এগুলো এই বলকে আকর্ষণ করে না, আকর্ষণ করে মাঝখানে ছোট গোলকটা। এই দাবি সঠিক কিনা আর সঠিক হলে ব্যাখ্যা কি, এগুলোর জন্যই আমরা একটা জিনিস বাড়তি পড়ায় নিয়েছিলাম মনে করে দেখো, শেল থিওরেম। মনে হচ্ছিল যেন ওটা কোনো কাজে লাগবে না, এখন তোমরা পুরাপুরি ব্যাখ্যা পাবা শেল থিওরেমের কাহিনী কি। আমরা শেল থিওরেমের সময় বলছিলাম যে শেল বা খোলক এর ভেতরে যে কোনো পয়েন্টেই তার আকর্ষণ বল কত, শূন্য। তাহলে একটু চিন্তা করো তো, আমরা দেখতে পাচ্ছি এটা পুরো মোটা, এখানে কোথাও শেল নেই, কিন্তু আমরা এই মোটা একটা জিনিসকে এই মনে করি এরকম একটা জিনিস, যথেষ্টই মোটা, এতটুকু পুরু আর মাঝখানে ফাঁপা। তাহলে আমরা এই মোটা জিনিসকে অনেকগুলো রিং এর সমষ্টি ভাগ করতে পারি না? এরকম অনেকগুলো রিং যদি খুব ক্লোজ থাকে তাহলে কি হয়ে যাবে, মোটা হয়ে যাবে। তাহলে ওই রিংগুলো যদি থ্রিডি ভাবি তাহলে পুরাটাই এক একটা শেল না, এরকম অনেকগুলো সমকেন্দ্রিক শেল। তাহলে কি বলতে চাচ্ছি আমি দেখো, যখন এটা গভীরে গেল একদম বাইরের যেটা মোটাটা ধরবে না, শুধু বাইরের লেয়ারটুকু, এটা ওর জন্য কি শেল, এবং শেলের ভেতরে তার উপর আকর্ষণ বল কত, শূন্য। এর ইমিডিয়েট নিচে একটু নিচে এটা ওর জন্য কি, এখনো শেল, এবং তার জন্য আকর্ষণ বল শূন্য। ফলে এই পর্যন্ত আসতে যতগুলো লেয়ার পরে সবকটা ওর কাছে ওগুলো কি শেল, এবং যে কোনো শেলের ভেতরেই তার কোনো আকর্ষণ নাই। একমাত্র এই যে ভেতরে যেটার নাম বললাম এই গোলকটার জন্যই ও বাইরে। আর শেল থিওরেম কি বলে, যে কোনো গোলক ছড়ানোর দরকার নাই, এই পুরা গোলকটা কি আছে বলে ধরা যায়, একটা কেন্দ্রের মধ্যে কেন্দ্রীভূত আছে বলে ধরা যায়। ফলে এই শেলের জন্য কোনো আকর্ষণ থাকবে না, একমাত্র আকর্ষণ থাকবে এইটা, কারণ এটার ভেতরে না, এটার কোথায়, বাইরে, এবং ধরা যায় এটা পুরোপুরি কনসেন্ট্রেটেড আছে একদম কেন্দ্রের মধ্যে। তাহলে এবার তাদের মধ্যবর্তী দূরত্ব কত, আর মাইনাস ডি। তাহলে আমরা বলতে পারি আগে যেটাকে লিখতে জি সমান জি পুরা ভর পৃথিবীর ডিভাইডেড বাই পুরা ব্যাসার্ধ স্কোয়ার, সেখানে এবার লিখতে হবে ডি গভীরতায়, জি এর কোনো চেঞ্জ নাই, কিন্তু ব্যাসার্ধ কি আর আছে, ব্যাসার্ধ আর মাইনাস ডি হয়ে গেছে। আচ্ছা ভর কি আর পুরো ভর আছে, কতটুকু ভর আমার খালি কনসিডার করতে হবে, ভেতরেরটুকু। তাহলে ভরকে লেখা যায় কি, ঘনত্ব ইনটু অতটুকুর আয়তন, এগুলোকে আয়তন কত হবে, 4/3 পাই, আর ব্যাসার্ধ হচ্ছে আর মাইনাস ডি হোল কিউ, ব্যাস নিচে হোল স্কোয়ার, এখানে আর কিউ, দ্যাট ইজ থাকবে হচ্ছে আর মাইনাস ডি। তাহলে থাকলো জি ডি, ডি পরিমাণ গভীরে, 4/3 পাই রো জি, আগে ছিল আর, এখন দেখো আর মাইনাস ডি, এবং খুবই স্পষ্ট দেখো। আগে মনে হচ্ছিল যে হর কমে যাচ্ছে ফলে মনে হয় বেড়ে যাবে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছ এই ডি যত বাড়তে থাকবে তাহলে আর মাইনাস ডি তত কমে যাবে, ফলে কোনটা কমবে। ফলে এই কথাটাই সত্যি যে যত নিচে যেতে থাকবা, যত নিচে যেতে থাকবা তত জি কমতে থাকবে। তো সর্ব কত নিচে যাওয়া যায়, আর পরিমাণ না, কেন্দ্রে চলে গেলে আবার এই পাশে আসলে কিন্তু বাড়তে থাকবে, এটা তো বোঝো। তাহলে এটা মাথায় রাখো, ডি এর ভ্যালু আর যখন হয়ে যাবে, হবে হলে কিন্তু ভুল, এই কথাটা অনেকে বুঝি না আমরা, ডি এর জায়গায় আর বসানো যাবে না, কেন যাবে না, এই লাইনে বসালে কোনো সমস্যা নেই, তার আর মাইনাস আর কত আসবে, জিরো আসবে, অ্যান্সার জিরো, তাই তো, পৃথিবীর কেন্দ্রে গ্র্যাভিটি কত হবে, জিরো। কিন্তু এখানে যে আর বসাতে পারতেছো এটাকে আগে লাইনে বসাতে পারতা, আগে লাইনে হরের মধ্যে কী আছে দেখো, আর মাইনাস ডি দিয়ে ভাগ করা, ফলে এখানে কোনোভাবেই তুমি ডি এর জায়গায় আর বসাতে পারো না। এই কথাটাকেই আমরা ক্যালকুলাসের ভাষায় বারবার বলি যে ডি কার কাছে আসন্ন, কার কাছে যেতে চায়, যেন প্রায় পৃথিবীর কেন্দ্রে চলে যেতে চায়, তখন যেন এটার ভ্যালু টেন্ডস টু জিরো হতে চায়, এটা জিরো হতে চায়, কখনই আমরা ডি এর ভ্যালু আর বসাচ্ছি না, বসাতে পারবোই না, কারণ তাহলে এখান থেকে এই লাইনে আসতে পারবো না আমরা, এটা মাথায় রাখবো। তাহলে আমাদের আগে একটু আগে ঝামেলাটা কোথায় ছিল, যে জিএম বাই আর স্কোয়ার, সেই জায়গায় যে আমরা ভুলে বসাচ্ছিলাম জিএম বাই আর মাইনাস ডি হোল স্কোয়ার, এটা ঠিক আছে, কিন্তু ঝামেলা করছি কোন জায়গাটায়, আমরা পুরা পৃথিবীর ভরকে কনসিডার করছি, কিন্তু আমরা দেখলাম শেল থিওরেম অনুসারে এর ভেতরে চলে গেলে এতটুকু অংশের ভর কোনো কাজে লাগবে না, কারণ সেটা এই গোল বিন্দু ভরের কাছে সবটুকুই শেল হিসেবে কাজ করবে, আর শেলের ভেতরে তার কোনো বল নেই। তাহলে একমাত্র এতটুকুর ভর কনসিডার করতে হবে, ফলে এটা জিএম থাকবে না, জিএম প্রাইম, ওটার মান বসাই দাও সুন্দর মতো, দেখবো এটা চলে আসবে, দ্যাট ইজ এখন দেখতে পাচ্ছি আমরা যত গভীরে যাওয়া যায় তত কমতে থাকবে। এতক্ষণ ধরে আমরা বেশ কিছু কথা শুনলাম, ওই কথাগুলোকে যদি একটু সামারি করে বলি, শর্ট করে বলতে থাকি, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে পৃথিবীর পৃষ্ঠে গ্র্যাভিটির মান হয় সর্বোচ্চ, পৃথিবী থেকে যত উপরে উঠতে থাকবা পৃষ্ঠ থেকে কমতে থাকবে, পৃথিবী থেকে যত নিচে যেতে থাকবা আমরা মাত্র দেখালাম আবারও কমতে থাকবে, আর যত কমতে 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 যখন সেন্টারে চলে যাব তখন এটা কত হয়ে যাবে, জিরো। তাহলে কথাগুলো আরেকবার বলি, সেন্টারে জিরো, পৃষ্ঠে ম্যাক্সিমাম, এরপর উঠলে আরও কমে, কিন্তু এই দুইটা কমার পরিমাণ একই রকম না, তা আমরা একটু আগেই দেখছি।
আমরা দেখছি h উচ্চতায় এটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে কমে, তাই না? h এর স্কয়ার হারে কমে, কিন্তু d গভীরতা কিন্তু সেভাবে না, 4/3 πρ g r - d, তাহলে কি হারে কমে? সরল রৈখিক ভাবে, কারণ d এর সাথে পাওয়ারটা কত? 1। এবং মজার ব্যাপার দেখো, আমরা এখন r - d নিছিলাম, সেটা মাপছি কোথা থেকে? কেন্দ্র থেকে। তাহলে r - d কে আমরা একটা কমন নাম দিলাম, দিলাম r, পরিচয় কি দিলাম? কেন্দ্র থেকে দূরত্ব। আবার r + h এটাও মাপছি কোথা থেকে? কেন্দ্র থেকে। তাহলে ওটারও একটা কমন নাম দাও, সেটা কত? স্মলার। পরিচয়টা কি হবে? কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে কেন্দ্রে কত? শূন্য। কেন্দ্র থেকে দূরত্ব বাড়তে বাড়তে পৃষ্ঠে কত? ম্যাক্সিমাম। এরপর উপরে উঠতে থাকলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে কথাগুলোকে আমরা এবার একটা গ্রাফে দেখাতে পারি, মানে গ্রাফ মানেই আবার এই সব কথাগুলোর সম্মিলন। এক চেহারা দেখে তুমি বুঝে যাবে আসলে কি বলতে চাচ্ছি। গ্রাফের উপরে থাকবে জি, এটা কিভাবে চেঞ্জ হয়, আর এখানে থাকবে স্মল আর। পরিচয় মাত্রই দিলাম, পরিচয় হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে এখনো কি দূরত্বে আসছি আমরা? সামনেই যাইনি। তাহলে কেন্দ্র থেকে কেন্দ্র মানে আমরা এখন আসি কোথায়? পৃথিবীর কেন্দ্রে, এই জায়গাটা। এর থেকে সামনে যাচ্ছি, সামনে যাচ্ছে মানে কোনটার দিকে যাচ্ছি? পৃষ্ঠের দিকে। তাহলে এ বলে এই পুরাটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ওয়াই সমান সাম কনস্ট্যান্ট ইনটু এক্স, না? এ কেমন গ্রাফ? মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে ধরতে পারতেছো আমরা যত এদিকে যাচ্ছি পৃথিবীর পৃষ্ঠের দিকে আগাচ্ছি। এই ক্যাপিটাল আর দূরত্বটা কী দূরত্ব? পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ, এটা ব্যাসার্ধ আর কি। তাহলে দেখো বসে সেটা হবে একটা ওয়াই কল এমএক্স রেখা। তাহলে আমি যখন পৃষ্ঠের দিকে আসতে থাকবো তত জি এর ভ্যালুটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে পৃষ্ঠে হয়ে যাবে ম্যাক্সিমাম। এরপর তুমি যখন আরও ছাড়া যাবে তখন দেখো দূরত্বের ব্যস্তানুপাতে না, বর্গের ব্যস্তানুপাতে, ফলে খুবই দ্রুত কমতে থাকবে। এখন কমতে কমতে কি ছেদ করে ফেলবে? ছেদ করবে না, কারণ দেখো এটার ভ্যালু 10 কমলো 0.1 সে, 100.01, 1000.001, শূন্য কিন্তু হয়নি। একমাত্র শূন্য হবে যদি এটা কত হয়? অসীম হয়। তাহলে দেখো কমতেছে, অনেক কমে গেছে, এখনও শূন্য হয়নি। এটা শূন্যের খুবই কাছে যাবে যদি এটা অসীমের কাছে যায়। এই শব্দটাকে বলে এই গ্রাফের অসীম তট, নিচে রেখাটা ওটার একটা অসীম তট। তট মানে হচ্ছে জানো তো সমুদ্রের বেলাভূমি, যে সমুদ্রের বেলাভূমির দিকে গ্রাফটা এগিয়ে যেতে চায় তাকে বলে অ্যাসাইমটোট, অ্যাসাইমটোটিক লাইন। ঠিক আছে, শব্দটা হচ্ছে অসীম তট বা অ্যাসাইমটোট।